হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসটি টেস্টির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বাপের বাড়ি। আশপাশটা দেখে বোধহয় বুঝতে পারছো তোমরা যে বাপের বাড়ি চলে এসেছি। আজকে সকাল সকাল বাপের বাড়ি নিমন্ত্রণ আছে। আজকে আজকে একটা স্পেশাল ডে, আর আবারও একটা স্পেশাল ডে। আজকে আজকে হচ্ছে আমার ভাইয়ের হ্যাপি বার্থডে। আজকে আমার ভাইয়ের বার্থডেতে আমরা চলে এসেছি। এখনো আমার বর আসেনি, আসবে দুপুরবেলা, দোকান খুলেছে। দেখি ভেতরে কি হচ্ছে, কাজকর্ম কি কি আয়োজন হচ্ছে দেখি। কি করিস রে? ও বাবা, ময়দা মাখে। তো সকালে খাবো কখন? ময়দা যদি এখন মাখিস, চিন্তা করতে পারো কি চলছে। ও বাবা, এখানে আবার পটলের দোরমা দেখো, এখানে পটলের দোরমা সব রেডি। এই যে মা পুজো দিচ্ছে। গোপালকে কি ভাল লাগছে না বলো ড্রেসটাতে? এই যে মা লুচি করছে, এখন আমরা সকালের টিফিনটা করব। তোর মামনিরা কাজ কি, তোর চটি পরে যাওয়া ছাড়া? এখানে বসানো তেল। ভাইয়ের জন্য দুপুরের খাবার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। অনিমা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, মাটির পাত্রে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর দেখো প্রত্যেকটা, ওগুলো কিন্তু বাটি নয়, এক একটা প্রদীপ কি সুন্দর করে সাজিয়েছে। প্রদীপের মধ্যে সব কিছু, অনেক কিছু রান্নাও করেছিল, পটলের দোরমা। আমার ভাই তো আবার পায়েস পছন্দ করে, চালের পায়েসটা পছন্দ করে না, ওই জন্য ভাইয়ের জন্য করেছিল সিময়ের পায়েস, কাতলা কালিয়া, ডাল, আলুর চিপস, তারপর ফিরনি, ম্যাঙ্গো ফিরনি, অনেক কিছু রান্না করেছিল অনিমা আর মা দুজনে মিলে। দেখো কি সুন্দর পান পাতা দিয়ে, ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। ভাইকে কিন্তু তিন রকমের ভাজা দিয়েছিল। এই দেখো ভাইও বসে পড়েছে। মাকে বললাম, মা ভাইয়ের মুখে একটুখানি পায়েস দিয়ে দাও, তাই মা পায়েস দিয়ে দিল ভাইয়ের মুখে। এইবার ভাই কি করলো, এখানে কিন্তু বসলো না জানো তো বন্ধুরা, ভাই কি করলো সব নিয়ে নিচে চলে গেল, বলল আমরা সবাই মিলে একসাথে খাবো, একা একা টেবিলে বসে খাবো না। তাহলে সাজানোর কি মানে হলো? ওই দেখো নিচে নেমে গেছে সব কিছু নিয়ে, নিচে বসে বলল আমরা সবাই মিলে একসাথে খাবো, একা একা খাবো না। আর অনিমার মাথায় ইউনিক ইউনিক কিছু আইডিয়াও আসে, প্রদীপের মধ্যে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব কিছু, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সবাই মিলে খেতে বসেছে এখন, আর আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। ভাইয়েরটা তো সাজানোই ছিল, আমার বর আর ছেলে। এই দেখো সন্ধেবেলায় অনিমা কাটলেট বানিয়েছিল, চিকেন কাটলেট, দারুণ হয়েছিল খেতে। আর আমাদের ডিনারে ছিল মোগলাই, দেখেছো বাড়িতে বানানো, কিন্তু দেখতে দেখে বুঝতেই পাচ্ছো সবাই, খুব সুন্দর ছিল, দারুণ হয়েছিল মোগলাইটা, এত ভালো টেস্ট হয়েছিল। মোগলাইয়ের মধ্যে অন্যরকম একটা মশলা দিয়েছিল, মশলাটা মানে ইতালিয়ান কিছু একটা মশলা, দারুণ গন্ধ আসছিল, খুব সুন্দর লাগছিল খেতে মোগলাইটা।
রাতের খাবার রেডি হয়ে গেছে, মোগলাই সাথে সস স্যালাড, আর পাশে ছিল চিকেন কাটলেট, মাংসও ছিল চিকেন কষা। দারুণ হয়েছিল খেতে, এত ভালো লাগছিল, আমি তো মোগলাইটা শুধু শুধুই খেয়ে নিয়েছিলাম। ভাই আর আমার বর খেতে বসে গেছে, আর আমার ছেলে পাশের ঘরে খেতে বসেছে। ওদেরকে দেখে, ওদেরকে খেতে দিয়ে আমিও খাবার নিয়ে বসে গেছিলাম। অনেকটা রাত্রিও হয়ে গেছিল সেই সময়। খাচ্ছিল আর বলছিল দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে খেতে, প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছে। কাটলেটটা যেমন সুন্দর হয়েছে, মোগলাইটা তেমন সুন্দর হয়েছে, মাংসটাও খুব ভালো হয়েছিল খেতে। এখন বই গুছাতে বসেছে শ্রীশান, কালকে বুধবার স্কুল আছে, তাই বাড়ি চলে এসেছি বাপের বাড়ির থেকে। সারাদিন বেশ ভালোই কাটলো। এখন বাজে রাত্রি 12টা। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো একটি ব্লগে। এই দেখো আমার বর কি করছে, মর্টিন ধরাচ্ছে, দেখা যায়, দেখা যায় না অতটা। যাই হোক, গুড নাইট, টাটা।